চাঁদে জমি কিনে দিলেন স্বামী বিবাহের প্রথম বিবাহ বার্ষিকীতে। স্বামী তার স্ত্রীকে বিবাহ বার্ষিকীতে উপহার হিসেবে চাঁদে জমি কিনে দিলেন। রানাঘাট দুর্গাদাস পার্কের বাসিন্দা প্রদীপন সরকার তার প্রথম বিবাহ বার্ষিকীতে স্ত্রী অনুরূমা প্রামাণিক সাধুকাকে এমনই চমক দিয়ে প্রথম বিবাহ বার্ষিকীতে উপহার হিসেবে চাঁদে জমি কিনে দিলেন। প্রদীপন পেশায় পশ্চিমবঙ্গ বীরভূম নলহাটি গ্রামীণ ব্যাংকে কর্মরত। তাদের বিবাহ আর বিবাহের 2021 সালে তাদের প্রথম বিবাহ বার্ষিকী নভেম্বর মাসে। স্ত্রীকে চমক দেওয়ার জন্য অনুরূমা প্রামাণিককে চাঁদে জমি কিনে দেন। $45.5 এক একর জমি কিনেছেন চাঁদে। ইতিমধ্যে তার জমি কেনার পরিমাণ স্যাটেলাইটের তোলা ছবি নথিপত্র সংস্থার তরফে পাঠানো হয়েছে। এমন উপহার পেয়ে খুশি তার স্ত্রী অনুরিমা। তিনি বলেন, এমন উপহার পেয়ে খুশি। লাগছে বলতে প্রথমে তো খুবই একটা অন্যরকম লেগেছিল যে মানে আচ্ছা এরকম মানে চাঁদে জমি, আচ্ছা ঠিক আছে। আমি বললাম যে কি হবে এটা দিয়ে, মানে সাচ লাইক মানে আমি বুঝতে পারছি না, মানে এমনি মাহাত্মটাই বুঝতে পারছি না প্রথমে। তারপরে ভাবলাম মানে বাহ, ব্যাপারটা খুব ইউনিক, খুব স্পেশাল, মানে খুব ভালো লাগলো, মানে মনে মনেই খুব ভালো লাগলো, একটু বেশ অন্যরকম লাগলো। এবার মানে কি বলবো, মানে যাই হোক এখন তো সবাই অ্যাপ্রিসিয়েট করছে, এখন তো মানে একটু শাই ফিল হচ্ছে আরো, যে মানে যাই হোক, বাট থ্যাংকস টু হিম যে আমিও বোধ হয় এরকম ইউনিক গিফট কখনো ভেবে মাথা থেকে বার করতে পারতাম না। সরি বলে কথা তো আমি একটু মানে অনেক অনেক কিছুই গুগল করেছি, বাট সেখান থেকে একদিন ফেসবুক স্ক্রল করতে করতে আমি একটা নিউজ দেখি যে এরকম চাঁদে জমি কেনার আইডিয়াটা, তো দেন আমি সেটা নিয়ে একটু গুগল করি যে কোন সংস্থা বেচছে। সো লুনার এমবাসি বলে একটা সংস্থা এটা বেচছে। আমি মানে কেনার সময়তে আমি কিন্তু ভাবিনি যে এটা কি অথেন্টিক আর কিছু, বাট মানে আইডিয়াটা আমার কিন্তু খুবই আমার ইউনিক লেগেছে যে মানে চাঁদের মতো বউয়ের জন্য চাঁদের মতো একটা জিনিস। আমাদের 10 বছরের রিলেশনের পরে আমরা বিয়ে করি, দেন সো ফার্স্ট অ্যানিভার্সারি একটু ইউনিক কিছু করার চেষ্টা করেছিলাম, তো সেই কারণে আমার মনে হচ্ছে চাঁদের জমি কেনা, মানে নিজেরা তো যেতে পারবো না, পরস্পর আমার নাতি নাতনি পুতি এরা যদি পারে চেষ্টা করবে চাঁদে যাওয়ার। আপনার নাম? আমার নাম পবন কুমার সাধুখা। রানাঘাট থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।